ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় নতুন 7টি নাম। প্রতি বছর বিশ্বের প্রাকৃতিক নিদর্শন ও নানা ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাকে তার গুরুত্বের জন্য বিশেষ মর্যাদা দেওয়া হয়। এবার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটি আজারবাইজানের বাকুতে 43তম বৈঠক বসেছে। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন নতুন কোন কোন জায়গাগুলোকে বিশেষ মর্যাদা দেওয়া হবে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় তারা যেসব নতুন নিদর্শন বা স্থানের নাম সংযুক্ত করেছেন সেগুলো হলো আইসল্যান্ডের ভাখনাইকুল ন্যাশনাল পার্ক। আইসল্যান্ডের মোট সীমানার 14% জুড়ে রয়েছে এই ভাখনাইকুল ন্যাশনাল পার্ক। বরফে আচ্ছাদিত এবং আগ্নেয়গিরি বৈশিষ্ট্য সম্বলিত পুরো অঞ্চলটি দারুণ দৃষ্টিনন্দন। এখানে বিশাল অঞ্চল জুড়ে রয়েছে শুকিয়ে যাওয়া অগ্ন্যুৎপাত, ফ্রান্সের অস্ট্রালভূমি ও সমুদ্র, অনেকগুলো দ্বীপ সম্বলিত এই অঞ্চলটি। বিশ্বের সবচাইতে বেশি পাখি এবং সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী বাস করে এখানে। বিরল কিং পিঙ্গুইন দেখতে পাওয়া যাবে এখানে গেলেই। ভারতের জয়পুর নগরী। ভারতের উত্তর পশ্চিমে রাজস্থান প্রদেশের রাজধানী জয়পুরকে বলা হয় গোলাপি নগরী, কারণ শহরের ভবনগুলোকে দূর থেকে গোলাপি মনে হয়। এখানে বহু প্রাচীন ভবন রয়েছে। এমনকি শহরটি প্রথম যখন প্রতিষ্ঠা হয় সেই 1727 সালের সময়কার ভবনও রয়েছে। দারুণ সব কারুকার্য দিয়ে সাজানো এসব ভবন। জাপানের প্রাচীন সমাধি। জাপানের ওসাকা শহরে এরকম 49টি প্রাচীন সমাধি রয়েছে। এগুলো তৈরি হয়েছে 3 থেকে 6 শতাব্দী। এই সমাধিগুলোর নানান আকৃতির, যেমন এই ছবিতে দেখা যাচ্ছে তালার ছিদ্রের মতো আকৃতির সমাধি। এটির নামকরণ করা হয়েছে 290 খ্রিস্টাব্দে জন্মানো সম্রাট নিন্তকুর নামে। এটি জাপানের সর্ববৃহৎ সমাধি। ইরাকের বেবিলন। ইরাকের অবস্থিত প্রাচীন মেসোপটেমিয়া নগরীকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বহুদিন যাবৎ চেষ্টা চালাচ্ছিল ইরাকের কর্তৃপক্ষ। দেশটি যুদ্ধ ও সংঘাতময় রাজনীতির কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বেবিলন নগরী। তবে সম্প্রতি এর অতীত গৌরব সংরক্ষণে নানা ধরনের কাজ চলছে। বাগান মিয়ানমার। মিয়ানমারের প্রাচীন রাজধানী বাগান। ছবিতে যেগুলো দেখছেন এগুলো বৌদ্ধ মন্দির। সবুজ প্রকৃতির মধ্যে এমন হাজার মন্দির আগে থেকেই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। লাওসের বয়াম স্বদেশ প্রাচীন স্থাপনা। লাওসের ঝিংখাওয়াং অঞ্চলে পাথর দিয়ে তৈরি এরকম হাজার হাজার বয়াম স্বদেশ বস্তু রয়েছে। প্রত্নতাত্ত্বিকবিদরা মনে করেন এগুলো লৌহযুগে তৈরি। কেন এগুলো তৈরি করা হয়েছিল সেটি এখনও অনেক রহস্যময়। অনেক প্রত্নতত্ত্ববিদ মনে করেন এগুলো সম্ভবত মরদেহ সৎকারে ব্যবহৃত হতো।